أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। হিজরা ব্যক্তিরা যদি হজ করে, তাদের হজ্জের সময় মাহরাম লাগবে কি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ থুম্মা আম্মা বাদ। সম্মানিত ভাই মনসুর ভাই আহমদ, আপনি কাতার থেকে প্রশ্ন করেছেন, ইসলামে হিজরা বলতে কোনো কিছু আবিষ্কার করেনি, হিজরাদের জন্য ইসলামে অন্য কোনো নতুন বিধান নেই, অন্যান্য মুসলিমদের জন্য যেরকম বিধান রয়েছে হিজরাদের জন্য ওই রকম বিধান ইসলামে রয়েছে। হিজরা হচ্ছে আপনার বিশেষ লৈঙ্গিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ যার লৈঙ্গিক গঠন অনুপযোগী, বিকলাঙ্গ অথবা উভয় লিঙ্গ বা খুজা পুরুষ, যারা না পুরুষ না নারী। যদিও এদের চলাফেরা আচার আচরণ অনেকটা অনেক ক্ষেত্রে নারী সুলভ, শরীয়তের পরিভাষায় হিজরা বলা হয় যার পুংলিঙ্গ, পুরুষলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ উভয়টি রয়েছে অথবা কোনোটিই নেই, শুধু প্রস্রাবের জন্য একটি মাত্র ছিদ্র পথ রয়েছে। ঠিক আছে, এই ধরনের আরও অনেক প্রকার রয়েছে তাদের মধ্যে। কুরআনুল কারিমে হিজরাদের বিষয়ে অবশ্যই তাদের অস্তিত্বকে স্বীকার করা হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবভূমণ্ডল এবং ভূমণ্ডলের রাজত্ব তারই, অর্থাৎ আল্লাহ তাআলার, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, তিনি যা ইচ্ছা কি সৃষ্টি করেন। আল্লাহ পাক আরও বলেছেন, ইয়াহি ইয়াহাবু লিমান ইয়াশা উ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উ যুকুরা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা দান করেন পুত্র সন্তান, অর্থাৎ মাতৃগর্ভে পেটের ভিতরে ছেলে দেওয়া মেয়ে দেওয়া, আরও ওই যে উভয় লিঙ্গে ব্যক্তিকে দেওয়া, যাদের মানে যেটাকে আমরা হিজরা বলি, সবই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে। তিনি আরও বলেছেন, হুয়াল্লাযী ইউসাউউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। হ্যাঁ, তিনি মহান মহান সত্তা, মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন, তিনি প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আল ইমরানের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন। অর্থাৎ যাই কিছু আসে, হিজরা বলেন, পুরুষ বলেন, নারী বলেন, আরও অনেক ধরনের প্রতিবন্ধী বলেন, সব কিছু মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকেই কি আসে, এগুলিকে আমাদের মেনে নিতে হবে এবং ধর্ম সকলের জন্য বিধান একই। এখন আসুন, হিজরারা যদি হজ করে তাহলে তাদের বিধান কি? হ্যাঁ আচ্ছা, তো হিজরাদের মধ্যে কয়েকটি প্রকার রয়েছে, হিজরা এক প্রকার না, কয়েক প্রকার। ঠিক আছে, অর্থাৎ উভলিঙ্গের অধিকারী ব্যক্তির মাঝে, উভলিঙ্গের অধিকারী ব্যক্তির মাঝে যেটি বেশি থাকবে তিনি সেই প্রজাতির অন্তর্ভুক্ত হবেন। একটা অর্থাৎ যে হিজরা ভাব নমুনা, বাচন ভঙ্গি, তার মানে মুখের ফ্যাশন, বুকের ফ্যাশন, শরীরের ফ্যাশন, অধিকাংশটাই যদি কোনো মহিলার সাথে মেয়েদের সাথে সাদৃশ্য বেশি হয় এবং তার যদি মেয়েলি ভাব থাকে তার শরীরে গঠন প্রণালীতে, এবং তার যদি কোনো মাসিক হয় বা এরকম যদি রক্ত স্রাব বের হয় এই ধরনের যদি হয়, আর তাহলে আর তার শরীরের গঠন প্রণালী যদি বেশিরভাগই মেয়েদের সাথে মিলে যায়, তাহলে তার হুকুম হবে ইবাদতের সামগ্রিক ক্ষেত্রে অন্যান্য মহিলাদের মতো, বিশেষ করে তার হজের সকল হুকুম আহকাম অন্যান্য নারীদের মতোই হবে। মাহরম পুরুষ ছাড়া তারা হজে যেতে পারবে না। সালাতের ক্ষেত্রে তাদের হুকুম অন্যান্য নারীদের মতোই হবে। যদি তার শরীরের বাচন ভঙ্গি, গঠন প্রণালী, নিদর্শন সমূহগুলি অধিকাংশই মানে মেয়েদের সাথে মিলে যায়, পক্ষান্তরে যদি উল্টোটা যদি হয় যে বেশিরভাগই পুরুষদের সাথে মিলে, তাহলে সেটা তাদের মতোই হয়ে যাবে। হিজরা কয়েক ধরনের আছে। একটা হলো মুশকিল, মুশকিল মানে কি অরিজিনাল হিজরা, যেটা মুশকিল অরিজিনাল হিজরা, না পুরুষ না মহিলা, ধরা দুষ্কর, তাকে তাকে কি বোঝা দুষ্কর, যদি এমনটি হয় তারপরে
উত্তম হলো সে মাহরাম নিয়ে যাওয়াই তার জন্য উত্তম, পুরুষ মাহরাম লাগবে। হিজরাদের মধ্যে যেহেতু নারী সুলভ ব্যবহার, নারী সুলভ আচরণ বেশিরভাগ থাকে, অতএব সে যদি হজে যায় তাহলে তার সাথে পুরুষ মাহরাম থাকাটাই কি, মাহরাম পুরুষ থাকাটাই উত্তম। ঠিক আছে, আর অনেক কথা রয়েছে এ ব্যাপারে। আমরা এক্ষেত্রে আমরা একটু সাধারণ একটু জেনে নিব যে আপনার খুনসা, আরবিতে এটাকে খুনসা বলা হয়, মানে উভয় লিঙ্গ, তারা কবলাল বুলুগ, বালেগ হওয়ার পূর্বে সন্দেহ হয় সেটা কি জাকার না উনসা, মহিলা না পুরুষ, সেটা বোঝা মুশকিল হয়ে যায়। কারণ তাদের দুইটা রাস্তা থাকে, পেশাবের একটা থাকে এবং একটা পুরুষের, একটা মহিলার, মহিলাদের দুইটা রাস্তাই মোটামুটি থাকে। কিন্তু আপনার বালেগের পরে অধিকাংশই পুরুষ না মহিলা সেটা ক্লিয়ার হয়ে যায়, মানে কোন ধরনটা, কোন ধরনের স্বভাবটা তার মধ্যে বেশি থাকবে সেটা বালেগের, বালেগ হওয়ার পরে বোঝা যায়, আগে বোঝা যায় না। পুরুষত্বের ধরনটা হিজড়ার মধ্যে বেশি নাকি মহিলাদের নারীত্বের ধরনটা তার মধ্যে বেশি সেটা বালেগের আগে বোঝা দুষ্কর। এই জন্য ফাইদা জাহারা মিনহু মায়েদুল্লু আলা আন্নাহু ইমরা, যদি এরকম বোঝা যায় যে এই মহিলাটা, এই হিজড়াটা মানে একদম মহিলাদের সাথে হুবহু মিলে যাচ্ছে, তার শরীরের গঠন প্রণালী, বুকের স্তন বা এই ধরনের আরও কিছু বিষয় রয়েছে, যেমন আপনার হায়েজ বা পেশাবের মহিলাদের যে রাস্তা রয়েছে সেটি যদি একই হয় তাহলে অবশ্যই পুরুষ থেকে সে আলাদা হবে, তাহলে তার ইবাদতের সমস্ত ক্ষেত্রে তার হুকুম হবে অন্যান্য মহিলাদের হুকুম, অন্যান্য মহিলাদের হুকুম হবে। এবং সে ইচ্ছা করলে তার যদি হায়েজ হয়, পেশাব যদি, পেশাবের রাস্তা আলাদা থাকে, মাসিকের রাস্তাও যদি এরকম থাকে আলাদা ভিন্ন, তাহলে সে ইচ্ছা করলে আপনার চিকিৎসার মাধ্যমে তার ওই পুরুষত্বটাকে নষ্ট করে সে মহিলার, মহিলার মধ্যে মহিলাদের কাতারেই বলবৎ থাকতে পারবে যদি এরকম নিশানা তার মধ্যে থাকে। ওয়াইদা জাহারা মিনহু মায়েদুল্লু আলা আন্নাহু যাকার, যদি আর এরকম বালেগ হওয়ার পরে যদি বোঝা যায় যে না তার দাড়ি উঠতেছে এবং পুরুষের পেশাবের নল দিয়া পেশাব আসছে, এরকম যদি হয় তাহলে সে পুরুষের হুকুমের মধ্যে আসবে। ইবাদতের সামগ্রিক ক্ষেত্রে পুরুষদের যে হুকুম তারও এরকমই হুকুম থাকবে এবং তাকে তার সাথে পুরুষের মতোই ব্যবহার করতে হবে। এবং যতক্ষণ না পর্যন্ত মানে কনফার্ম হওয়া যাবে যে কোন ধরনটা তার মধ্যে বেশি, ততক্ষণ পর্যন্ত সেটাকে অফ রাখা যা, অফ রাখতে হবে, অর্থাৎ তাকে কোনো বিয়ে শাদী দেওয়া যাবে না, বিয়া করানো যাবে না। এমন তো হইতে পারে বিয়া করানোর পরে বোঝা গেল সে পুরুষ অথবা মেয়ে, এরকম হইতে পারে। কারণ বালেগের আগে কোনো একজন হিজড়াকে ফাইনাল সিদ্ধান্ত দেওয়া যাবে না যে সে পুরুষ না মহিলা। ঠিক আছে, যাই হোক, সব শেষে যেটা আমরা বলতে চাই সেটি হলো তাদের বিধান, তারা সালাত আদায় করবে, সওম পালন করবে, সমস্ত ইবাদত তারা করবে, তারাও মুসলিম যদি মুসলমান হয়ে থাকে, মুসলমান কালিমা পড়ে থাকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, তারাও মুসলিম এবং তারা আল্লাহরই, আল্লাহ তাআলারই সৃষ্টি। তাদের হুকুম হজের ব্যবহারে বললাম, সালাতের ব্যবহারে বললাম, হজের ব্যবহার যেরকম এবং সমস্ত ইবাদতেই তাদের, যদি মহিলাদের ধরন বেশি থাকে, নারীত্বের ধরনটা যদি বেশি থাকে তাদের মধ্যে, তাহলে সমস্ত নারীদের হুকুমের মতো হবে। আর পুরুষত্বের ধরনটা যদি তার মধ্যে 90% থাকে তখন পুরুষদের মতোই হবে, যদি এখানে ইখতিলাফ রয়েছে। পক্ষান্তরে যারা নিজের অঙ্গকে কৃত্রিম উপায়ে নষ্ট করে মহিলাদের সাজ ধরে, অথবা পুরুষরা মহিলাদের সাজ ধরে, আবার মহিলারা পুরুষের সাজ ধরে, তাদের উপর আল্লাহ তাআলার লানত রয়েছে এবং হাদিসে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক মাসআলার উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।